অমরিকুশে গ্রন্থমেলায় বেড়েছে বিক্রি ও পাঠক দর্শনার্থীর ভিড়। বই বিক্রি বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশক ও লেখকরা। শুক্রবার থেকে মেলার শেষ দিন পর্যন্ত বিক্রি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তারা। এবারের মেলায় এখন পর্যন্ত সায়েন্স ফিকশন, গল্প, উপন্যাস ও কবিতার বইয়ের চাহিদা বেশি বলে জানিয়েছেন স্টল মালিকরা। প্রথিতযশা সাহিত্যিকদের বইয়ের পাশাপাশি নবীন লেখকদের বইও ভালো বিক্রি বলে জানান তারা। সাইফুল ইসলামের রিপোর্ট। অমর একুশে বইমেলার 22তম দিনে পাঠক দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। পছন্দের বই কিনতে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে বেড়ান বিভিন্ন বয়সী পাঠক ও দর্শনার্থী। স্টল মালিকরা জানিয়েছেন, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সায়েন্স ফিকশন ও ইতিহাসধর্মী বই থেকে শুরু করে সব ধরনের বই কিনছেন পাঠকরা। পৃথিবীর কোনো দেশে এক মাস ব্যাপী মেলা হয় না। কাজে আমাকে খুব ভালো লাগে যে এত মানুষজন এই মেলা উপলক্ষে এখানে আসছে, উপভোগ করছে। যারা প্রকাশক তাদের হয়তো বই বিক্রি হলে খুশি হয়, বই বিক্রি না হলে খুশি হয় না। আমার সেরকম কিছু নাই। আমি যখন দেখি যে আমাদের দেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম বই মেলার জন্য এখানে আসছে, তাতে দেখে আমি খুশি। কর্মব্যস্ততার কারণে এবার আসা কম হচ্ছে, তাও এটা আমার পঞ্চম দিন বইমেলায় আসা। যখনই সময় পাই প্রাণের টানে বইমেলায় ছুটে আসি। অন্যান্য বছরের মতো এবারও মেলার শেষ দিনগুলোতে বিক্রি বাড়বে বলে আশা স্টল মালিকদের। 300 বই বাচ্চাদেরকে দেওয়ার জন্য আমরা আজকে এখানে এই প্রতিষ্ঠিত জমায়েতে তাদেরকে আমি অটোগ্রাফ সাথে সাথে ছড়া লিখে দিয়ে দিচ্ছি। পৃথিবীর কোন দেশে এইরকম আছে যে একটি বইমেলাকে ঘিরে হাজারো মানুষ, লাখো মানুষ একসাথে হচ্ছে এবং তারা একে অন্যের সাথে পরিচিত হচ্ছেন, বই কিনছেন। মেলার 22তম দিনে ও নিজের বইয়ের মোড়ক উন্মোচন করেছেন অনেক লেখক। এই বইটি একটি সামাজিক উপন্যাস, একটি মেয়ের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে এই গল্পের, এই উপন্যাসের কাহিনীটি। বইয়ের নাম স্পর্শহীন হাতে ছোঁয়া। বইটা আমার নিজের অনুভূতির থেকে আমি আমার মতন করে লিখছি, তবে বইতে আছে গণমানুষের কথা। বৃহস্পতিবার মেলায় নতুন বই এসেছে 78টি। এ নিয়ে মেলায় মোট নতুন বইয়ের সংখ্যা 2404টি। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।